অক্টোবরে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ? দেখুন তারিখ সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা। অক্টোবর হলো উৎসবের মাস। এটি এমন একটি মাস যা একগুচ্ছ উৎসব আর ছুটিতে ভরপুর। দেশ, স্থান বিশেষে এবং পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিতে স্কুলের ছুটি ব্যাপকভাবে পরিবর্তিত হয়। এগুলি সাধারণত একাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্দিষ্ট হয়। বছরের এই একটি মাস আসতেই মুখিয়ে থাকে ছাত্রছাত্রীরা, কারণ লম্বা ছুটি মিলতে চলেছে খুব শিগগিরই। কলকাতা তথা বাংলায় টানা ছুটি থাকলেও দেশের অন্য সব প্রান্তেও ছুটির তালিকা কিছু কম থাকে না এই মাসে। গান্ধী জয়ন্তী, দীপাবলি, দুর্গাপুজো প্রায় কাছাকাছি থাকায় শিক্ষার্থীরা এই মাসে ছুটির আশায় উদগ্রীব। আজ এই প্রতিবেদনে দেখে নিন আসন্ন অক্টোবরের স্কুল ছুটির তালিকা। গান্ধী জয়ন্তী, দীপাবলি, দুর্গাপুজো প্রায় কাছাকাছি থাকায় শিক্ষার্থীরা এই মাসে ছুটির আশায় উদগ্রীব। আজ এই প্রতিবেদনে দেখে নিন আসন্ন অক্টোবরের স্কুল ছুটির তালিকা। যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা রাজ্যভিত্তিকভাবে পরিবর্তিত হতে পারে, এই প্রতিবেদনে আমরা গোটা দেশের স্কুলগুলিতে প্রযোজ্য 2023 থেকে 24 শিক্ষাবর্ষের ছুটির সময়সূচির লিস্ট শেয়ার করতে চলেছি। স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য মুখিয়ে থাকেন ঠিকই, কিন্তু সারা বছর ধরে অনেকগুলি অতিরিক্ত ছুটিও পায় পড়ুয়ারা। জাতীয় ছুটির দিনগুলি ছাড়াও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য কিছু ছুটিও দেওয়া হয়। বয়েজ ডে স্কুলের মধ্যে সেরা দশে কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাই স্কুল দেশব্যাপী 3 নম্বরে রয়েছে। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল দেশব্যাপী 6 নম্বর স্থান পেয়েছে। এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ সারা দেশে 7 নম্বরে রয়েছে, এই স্কুলটি যদিও হাওড়ায়। অক্টোবর 14 শনিবার সাধারণত এবং রবিবার স্কুল বন্ধ থাকে। অক্টোবর 15 রবিবার সাধারণত এবং রবিবার স্কুল বন্ধ থাকে। 19 অক্টোবর থেকে 24 অক্টোবর মহাপঞ্চমী, বিজয়া দশমী বা দশেরা। অক্টোবর 28 মহর্ষি বাল্মীকি জয়ন্তী। অক্টোবর 29 রবিবার, সাধারণত শনিবার এবং রবিবার স্কুল বন্ধ থাকে। প্রসঙ্গত, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আলাদা ছুটির সময়সূচি থাকতে পারে, কাজেই শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে অনুরোধ, তারা যেন তাদের স্কুলের নির্দিষ্ট সংখ্যক ছুটির দিনগুলি জানার জন্য স্কুলের ডায়েরি বা অফিসিয়াল যোগাযোগ মাধ্যমের সঙ্গে মিলিয়ে সঠিক তথ্য দেখে নেন। পুজো আসছে, তাই এখন থেকেই শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। এই পুজো কিংবা উৎসবে প্রত্যেক নারী নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে চায়। এখন প্রত্যেক নারী একটু অন্য রকম সাজে নিজেকে সাজিয়ে নিতে চায়। আপনার কথা মাথায় রেখেই মধ্যমগ্রাম ও ধর্মতলায় আপনি পেয়ে যাবেন B20 নেল আর্ট সেন্টারকে। সাথে পাবেন আইল্যাশ ও ট্যাটু করার সুযোগ। তবে আর দেরি না করে একবার ফোন করে চলে আসুন আপনার নিকটবর্তী আমাদের সেন্টারে। আপনি যদি মনে করেন নেল আর্টের প্রশিক্ষণ নেবেন, স্বল্প মূল্যে সেই পরিষেবাও আমরা প্রদান করে থাকি। খুব ভালো লাগলো, আপনারা একবার ভিজিট করবেন B20 নেল হাউস, খুব ভালো লাগবে।